হ্যালো গাইস, কি অবস্থা সকলে? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি হৃদয়, আজকে মশাই দেবো। আপনি দেখছেন স্মার্ট টেক বাংলা বিডি। আজকে আবারও হাজির হয়ে গেলাম জিটিএ বাংলাদেশ ভাইস সিটি গেমস অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ে, যেটা অনেকেই পছন্দ করেছে পিসি ভার্সনটি খেলে। তো অনেকে রিকমেন্ডে জিটিএ ভাইস সিটি বাংলাদেশ নিয়ে আসলাম অ্যান্ড্রয়েডের জন্য। সম্পূর্ণ টেক্সচার এবং অডিও সকল কিছু একদম সেম পিসি ভার্সন পেয়ে যাবেন, আপনার স্মার্টফোনে খেলতে পারবেন এই গেমটি। সো এই গেমটি কীভাবে ইনস্টল করবেন সেই প্রসেসটি এখন দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আপনাকে আমি পিন কমেন্টে অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। এই যে এরকম লিঙ্কে ক্লিক করার পরে এই ওয়েবসাইটে নিয়ে আসবে ডিরেক্টলি গুগল ড্রাইভের লিঙ্ক। সো এভাবে আপনি ডাউনলোড এনেতে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন ইজিলি। সো ফাইলে কোনো পাসওয়ার্ড দেওয়া নাই, রিল্যাক্স আপনি ডাউনলোড করে গেমটা প্লে করতে পারবেন। তো এর পূর্বে আপনাকে কোন ফাইল ডাউনলোড করতে হবে এটা দেখার জন্য আপনাকে অবশ্যই সিপিইউ জেড নামে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এবং নিচে এসে দেখতে পারবেন জিপিইউ র্যান্ডার নামে একটা অপশন আছে, তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ভিআর লেখা। সো আমার পাওয়ার ভিআর লেখা, তাই আমার পাওয়ার ভিআর ফাইলটা ডাউনলোড করতে হবে। সো আপনাদের অ্যাড্রিনো অথবা মালিও দেখাতে পারে, তো ওইভাবে আপনারা ফাইলটাকে ডাউনলোড করবেন। তিনটা ফাইলে আমি দিয়ে দেবো। সো আমি পাওয়ার ভিউয়ার ফাইলটা ডাউনলোড করলাম এবং জেড আর জি বারের মাধ্যমে এক্সপোর্ট করব। সো আমরা চলে আসলাম জেড আর জি বারে। সো এখান থেকে আমরা ফাইলটাকে সিলেক্ট করব, প্রথমে ফাইলটা সিলেক্ট করে ভিউ করব এবং অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাব এবং ডাটা, এবার এখান থেকে এটাকে কপি করে নিয়ে আবার ইন্টারনাল স্টোরেজের অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাবেন এবং অ্যান্ড্রয়েড ফোল্ডারে গিয়ে ডাটাতে গিয়ে ব্যাস এখানে পেস্ট করে দেবেন। সো ফাইলটা ফাইনালি এক্সপোর্ট হয়ে গেলে এরপরে আপনাকে চলে যেতে হবে আবার ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে গিয়ে এরপরে আবারও ফাইলটা ভিউ করে নেবেন। এরপরে এখান থেকে ওবিবি সিলেক্ট করে আপনার অ্যান্ড্রয়েডের ওবিবিতে পেস্ট করবেন, সেম প্রসেস। সো ওবিবিতে পেস্ট করার পরে ফাইনালি আপনাকে অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। এরপরে আমরা এই যে ফাইলটা দিলাম এখান থেকে ভিউ করে আমরা এই যে অ্যাপ্লিকেশন বাংলাদেশ ভাইস সিটি, সো অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করে নেব। অ্যান্ড ইনস্টল করলে আমাদের গেমটা পুরোপুরি রেডি গেমটা প্লে করার জন্য। সো আমি রিকমেন্ড করব যারা জিটিএ ভাইস সিটি বাংলাদেশ ভাইস সিটি ঢাকা ভাইস সিটি যাই খেলেন না কেন, এগুলা অবশ্যই অ্যান্ড্রয়েড ভার্সন 10-এর মধ্যে যেসব ফোন আছে ওই সব ফোন ইনস্টল করে খেলবেন, কোনো ক্র্যাশ ইস্যু ছাড়াই আপনারা গেমটাকে প্লে করতে পারবেন। সো বুঝতে পারছেন যাদের অ্যান্ড্রয়েড ভার্সন 11, 12, 13, 14 তাদের একটু প্রবলেম হবে। সো দেখতে থাকুন ভিডিওটি কন্টিনিউ। এরপর আমরা গেমটার মধ্যে প্রবেশ করার পরে কন্ট্রোল সেটিং থেকে কন্ট্রোলটাকে ডিফল্ট করে নেব এবং ডিসপ্লে সেটিং থেকে অবশ্যই ডিসপ্লে সেটিংও ডিফল্ট করে নেব। ওকে, তো ফাইনালি আমাদের গেমটা এখন খেলার জন্য প্রস্তুত। তো আমরা নিউ গেম থেকে প্লে করে আপনাদেরকে খেলে দেখাচ্ছি। তো গেমটা এখনও অনেক এডিট করা বাকি আছে। সো আমি লাস্ট যেই পর্যন্ত করতে পারছিলাম সেই পর্যন্ত কি আমি ফাইলটাকে রেখেছি, এরপর আর এডিট করা হয়নি। সো কাইন্ডলি একটু কম্প্রোমাইজ করে আপনারা খেলবেন গেমটাকে। আর ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের গেমটা এখন রান করলো। সো ইজিলি আপনি গেমটাকে ইনস্টল করতে পারবেন এবং খেলতে পারবেন, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই, আশা করছি আজকের ভিডিওটি সকলের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।